हेलो भिवर्स सलाम आलैकुम আমি আপনাদের মাঝে আজ যে টিউটোরিয়ালটি উপহার দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে ওভেন বা মাইক্রো ওভেন অথবা কনভেনশন ওভেন যাই হোক না কেন এই ওভেনের ফাংশনগুলো সম্পর্কে পরিচিত করার জন্য। তো যাই হোক আপনারা যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা এই পুরো সাইডটিকে বাটন ডিসপ্লে সব মিলে এই সাইডটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল, অর্থাৎ এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কিন্তু ওভেনকে কন্ট্রোল করা হয়। তারপর আপনারা স্ক্রিনে দেখতে থাকুন, আমি বাকি জিনিসগুলো আপনাদের পর্যায়ক্রমে বোঝাই দেবো। সেটি হচ্ছে যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম কিন্তু হচ্ছে টার্নারেবল শ্যাফ্ট। এই শ্যাফ্টের মাধ্যমে কিন্তু আপনার গ্লাস ট্রেটাকে কিন্তু ঘোরানো হয়, যে গ্লাস ট্রেনের মাধ্যমে আপনি খাবার গরম করুন। আর আপনার আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় টার্নারেবল শ্যাফ্ট, অর্থাৎ টার্নারেবল শ্যাফ্টের মাধ্যমে কিন্তু এই গ্লাস ট্রেটা কিন্তু এর উপরে ঘোরে, যেখানে আপনার খাদ্য কিন্তু ঘুরতে থাকে এবং হিট হয়ে যায়। তারপর এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটির নাম হচ্ছে গ্লাস ট্রে। অবশ্যই আপনার কিন্তু নামগুলো যদি জেনে থাকেন অবশ্যই ভালো লাগবে, কারণ অনেক সময় ওভেন আছে কিন্তু নাম জানেন না, কিন্তু বিষয়টা সঠিক জিনিসটা জানা দরকার অবশ্যই। এটি হচ্ছে গ্লাস ট্রে, যে গ্লাস ট্রের মধ্যে উপরে কোনো কিছু খাবার রেখে গরম করা হয়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাকি জিনিসগুলো আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো। এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে আরও ভিডিও রয়েছে, সেখান থেকে দেখতে পারেন। এটি হচ্ছে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি সাধারণত গ্রিল বিভিন্ন খাবারের ইয়ে করা হয়, প্রয়োজনে ব্যবহার করা হয়। এটি হচ্ছে কিন্তু অর্থাৎ গ্রিল র্যাক, এই গ্রিল র্যাকের মাধ্যমে এটি সাধারণত ব্যবহার করা হয়। বিভিন্ন গ্রিল থেকে শুরু করে অন্যান্য খাবার যেগুলো পুরানো হয় বিভিন্ন ধরনের, অর্থাৎ কনভেনশন হলে সেখান থেকে বিস্কিট টিসে বিভিন্ন কিছু বানানো হয়। তো যাই হোক পর্যায়ক্রমে আমি আপনাদের আরও দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেটি হচ্ছে যে এখানে যে দেখছে এখানে হচ্ছে ডোর, অর্থাৎ অবজারভেশন উইন্ডো। এই অবজারভেশন উইন্ডো মানে আপনি এখান থেকে খাবার আপনি পর্যবেক্ষণ করতে পারবেন, দেখতে পারবেন খাবার দেখতে পাবেন কতটুকু হলো না হলো আপনি কিন্তু সেখান থেকে করতে পারবেন। আর এটি হচ্ছে ডোর অ্যাসেম্বলি, পুরো মানে এটা ডোর অ্যাসেম্বলি, এখান থেকে পুরো সাইডটিকে ডোর অ্যাসেম্বলি বলা হয়। তারপর এই যে এখানে দেখছেন এখানে কিন্তু সেফটি ইন্টারলক সিস্টেম, সেফটি ইন্টারলক সিস্টেম এই জিনিসটাকে বলা হয়, অর্থাৎ এটির মাধ্যমে কিন্তু দরজাটি কিন্তু আটকে থাকে। যাই হোক এই ছিল টিউটোরিয়াল, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর ডিসক্রিপশন বক্স থেকে বাকি যে ভিডিওগুলো রয়েছে ওভেনে সেই ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।